বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ আন্তর্জাতিক নারী দিবস, নারীর অধিকার প্রতিষ্ঠার দিবস, সম্মান মর্যাদা রক্ষা করবার দিবস এবং নারীর ক্ষমতায়নের জন্য এই দিবস বিশ্বজুড়ে পালিত হচ্ছে। বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, বাংলাদেশের ভোটারদেরও কিন্তু প্রায় অর্ধেকই নারী এবং বাংলাদেশের এখন ক্ষমতার শীর্ষ পর্যায়ের ক্ষমতাসীনদের মধ্যে, ক্ষমতার বাইরে সব জায়গায় নারীর একটা আধিপত্য বলা যেতে পারে বা সর্বময় ক্ষমতা রয়েছে সে কথা অনস্বীকার্য নয়, কিন্তু তারপরেও সামগ্রিকভাবে বাংলাদেশের নারীর এই যে অধিকারের কথা আমি বলছি, মর্যাদার কথা বলছি, সম্মানের কথা বলছি, ক্ষমতায়নের কথা বলছি, রাজনীতিতে অর্থনীতিতে সামগ্রিকভাবে কতটা হলো সেটি এটি বড় প্রশ্নের মুখে এবং নারীর নিরাপত্তা কতটা আছে সেটিও এটি বড় প্রশ্ন। এইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্যে আমার সঙ্গে স্টুডিওতে আজকে রয়েছেন, আমার বায় বসা আছেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী এবং এই মুহূর্তে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জাতীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি আমার বায় তিনি বসা। আমার ডানে যিনি রয়েছেন তিনি নানা পরিচয় তার, তিনি টেলিভিশনে উপস্থাপনা করেন, তিনি পত্রিকায় লেখেন এবং তিনি একজন বাংলাদেশের শীর্ষস্থানীয় উদ্যোক্তা, নারী উদ্যোক্তাদের মধ্যে তো অন্যতম বটেই, মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের এই তৈরি পোশাক খাতের যে শীর্ষ ট্রেড বডি সেটির নেতৃত্ব নেবার পথেও অনেকখানি এগিয়ে আছেন রুবানা হক আমার ডানে। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মেহের আফরোজ চুমকি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে আপনি দীর্ঘ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং এখন তো সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সামগ্রিকভাবে এই মেয়াদকালে বাংলাদেশের নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে, সম্মান প্রতিষ্ঠার ক্ষেত্রে, নিরাপত্তার প্রশ্নে কতটা সুরক্ষা দিতে পারলেন বলে মনে করেন আপনি বা কতটা অর্জন হলো? প্রথমে আজকে যেহেতু আন্তর্জাতিক নারী দিবস তাই আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আমি সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের যারা চ্যানেল আই দেখছে তাদের সবাইকে, সকল পর্যায়ের নারীদেরকে আমি আজকের এই দিনে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার শুভকামনা করছি। আর আপনার প্রশ্ন যেটা উঠে এসেছে, হ্যাঁ আমি নারীদের নিয়ে অনেক দিন কাজ করার সুযোগ পেয়েছি, এখনও করছি এবং সারা জীবন করার মতন একটা নিজের ভিতরে একটা অঙ্গীকার তৈরি হয়ে গেছে। আর এটা আমাদের স্বীকার করতেই হবে যে নারীদের পথ অনেক দুর্গম, একই পথে নারী এবং পুরুষ চললেও নারীকে যতটা প্রতিকূলতা ফেস করতে হয় পুরুষকে হয়তো ততটা করতে হয় না বেশিরভাগ ক্ষেত্রেই, এবং এটা আমরা পথ চলার ক্ষেত্রেই আমরা সেটা উপলব্ধি করতে পারি। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপট যেটা আপনার প্রশ্ন যে কী অবস্থায় আছি আমরা, আমার কাছে যেটা মনে হয় এবং আমরা শুধু আমার কাছে নয় সারা বিশ্ব এখন দেখছে যে বাংলাদেশের একটা ব্যাপক পরিবর্তন এসেছে। যে নারী একসময় ঘরের ভিতরে চার দেওয়ালে কাজ করে নিজের জীবনকে এটাই মনে করত তাদের সমস্ত কিছু, এখন সেই নারী কিন্তু ভাবতে শুরু করেছে এবং সে যে একজন মানুষ, সে যে অর্থ উপার্জন করতে পারে, সে যে রোজগার করতে পারে, সে যে একটা সংসারের হাল ধরতে পারে, শুধু সন্তান জন্ম দেওয়া নয়, সন্তান লালন পালন নয়, তার বাইরেও বিশাল একটা জগৎ আছে এবং সেই জগতে করার অনেক কিছু আছে এবং সেই জগৎটা সম্পর্কে না জানতে পারলে তারা তাদেরকেই জানতে পারবে না, অনেক অধিকার থেকে তারা বঞ্চিত হবে। এই জায়গাটায় কিন্তু নারীরা এখন উঠে এসেছে আর সেটার জন্য অবশ্যই আমাদেরকে বলতে হবে যে যে সরকার আমাদের বারবার জনগণের সেবা করার সুযোগ পাচ্ছে, পরপর এবার তৃতীয়বারের মতন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কথা কিন্তু টানা তৃতীয়বারের মতন এবং চতুর্থবারের মতন মাননীয় প্রধানমন্ত্রী, আমি টানা বলেছি তিনবারের, তিনি যে বিষয়গুলোকে, সেই 96 প্রথম প্রধানমন্ত্রী হওয়ার সময় যেই বিষয়গুলোকে দেশের উন্নয়নের জন্য গুরুত্ব দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হলো নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার সুরক্ষা এবং নারীকে সকল ক্ষেত্রে মানে জাতীয় উন্নয়নের ধারার মধ্যে নারীদেরকে তুলে নিয়ে আসা। এই বিষয়টা তিনি প্রথম থেকে উপলব্ধি করার কারণে আজকে যে বাংলাদেশের যে উন্নয়ন, আমরা সার্বিক যে উন্নয়নটা দেখতে পাচ্ছি, অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, বিভিন্ন সূচকে যে আমরা এগিয়ে গেছি, তার মূল কারণ কিন্তু আমাদের বিশাল জনগোষ্ঠী আজকে জাতীয় উন্নয়নের ধারায় চলে এসেছে। আর এই বিশাল জনগোষ্ঠী কারা,
কারা মানে অর্ধেক পুরুষ ছিল কিন্তু এখন অর্ধেক নারীও সেখানে সংযুক্ত হয়েছে। শুধু গার্মেন্টস সেক্টর নয়, আমরা শুধু গার্মেন্টস সেক্টরের দিকেই তাকাচ্ছি সেটা নয়, সেখানে তো একটা বিশাল সংখ্যা আছে। তার পাশাপাশি সকল সেক্টরে এখন নারীদেরকে আমরা দেখতে পাচ্ছি। এবং নারীদেরকে নিয়ে আগে যে কটাক্ষগুলো হতো যে নারী এ কাজ করতে পারবে না, ও কাজ করতে পারবে না, এখন মনে হয় মানুষের ভিতর থেকে সেই চিন্তাধারাগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। আর তার পাশাপাশি সারা ওয়ার্ল্ডেই তো এখন নারীর অবস্থানগত ক্ষেত্রে আমাদের বাংলাদেশ সপ্তম পর্যায়ে চলে এসেছে। এশিয়াতে, সাউথ এশিয়া রিজনে, আশেপাশের দেশগুলোতে আমরা কিন্তু এক নম্বরে চলে এসেছি। আমরা যদি আমাদের ভারতের সাথেও কম্পেয়ার করি, সেখানেও আমরা দেখব যে তার যাই সেই ক্ষেত্রে আমাদের এখানে অবস্থান অনেক উন্নত হয়ে গেছে। যেই জায়গাগুলো, যেমন এক্সাম্পল আপনার চ্যালেঞ্জিং জায়গা যেগুলো আমরা বলি, যেমন আর্মি, আর্মিতে নারী ঢুকতে পারে এটুকুন ভেবেছি, কিন্তু একেবারে জেনারেল হতে পারবে, মেজর জেনারেল হতে পারবে এটা কিন্তু ভাবা যায়নি। সেই জায়গায়ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ করে দিয়েছে। অ্যাপিলেট ডিভিশন বলেন, আপনার বিভিন্ন, যেমন আপনার জাতিসংঘে যাচ্ছে যে নারীরা, নারীরা যে শান্তি রক্ষা মিশনগুলোতে যে তারা কাজ করে যাচ্ছে সুনামের সাথে, নারীরা যে মাঠে খেলাধুলা করছে এটা কিন্তু সত্যি বিস্ময়। আমরা যখন গ্রামে দেখি যে একটা মেয়ে মাঠে ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, আমি কিন্তু নিজেই গালে হাত দিয়ে বসে এটাকে একটা বিস্ময় মনে করি। বাংলাদেশকে সম্মানিত করছে, যেই সম্মানটা পুরুষদের আনতে অনেক সময় লেগেছে, নারীরা কিন্তু খুব তাড়াতাড়ি এই জায়গাটায় চলে এসেছে। তো এইভাবে বিভিন্ন জায়গা ভিসি হচ্ছে নারীরা। আর আমাদের পার্লামেন্টে তো আপনারা দেখতেই পাচ্ছেন, সর্বোচ্চ জায়গা যেখানে আমাদের পার্লামেন্টের নেত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বিরোধী দলে ছিলেন এক সময়, এখনও আছেন, আমাদের পাশাপাশি আমাদের উপনেতা এবং আমাদের স্পিকার, এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের পার্লামেন্টেও এখন মেয়েরা নেতৃত্ব দিচ্ছেন, যেটা আমাদের সারা বিশ্বে কিন্তু একটা বিস্ময়ের জায়গা চলে এসেছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি আমরা মূল ট্র্যাকে উঠে গেছি, এখন আমাদের গন্তব্যে আমরা কতদিনে পৌঁছাবো সেটাই হলো মূল কথা। সেই গন্তব্য কি সেটা কত কঠিন, এটা তো স্বাভাবিক, সমস্যা তো আছেই। শুনতে আসবো আপনার কাছে, তার আগে রুবানা হকের কাছ থেকে আপনি শুনি যে আপনি কি মনে করেন বাংলাদেশের নারীর আজকে অবস্থানটা কোথায়, এবং সেটি যদি বিশ্ব প্রেক্ষাপটে বিবেচনা করেন তাহলে কি দেখেন আপনি? আপনি চিন্তা করে দেখেন, ধন্যবাদ জিল্লুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে স্টুডিওতে ডাকার জন্য। চুমকি আপা যেরকম শুভেচ্ছা দিলেন সবাইকে, আমারও অশেষ শুভেচ্ছা থাকলো সবার প্রতি, সব নারীদের প্রতি। সত্যি কথা বলতে গেলে আসলে গার্মেন্টস এমন একটা জায়গা যেখানে 30 লক্ষের উপরে মহিলা শ্রমিক, নারী শ্রমিক আছে। কাজে যদি ক্ষমতায়নের কথা বলেন, অর্থনৈতিক ক্ষমতায়নের কথা, তাহলে আমাদের গল্প বলতেই হয়। আমাদের শ্রমিকরা টিফিনের সময়, ব্রেকের সময় তাদের স্বামীদেরকে হাতে টাকা ধরিয়ে দেন, এইটা একটা সাংঘাতিক সুন্দর দৃশ্য, কারণ স্বামীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর মহিলারা টাকা দিচ্ছে, এটা দেখলেই আমার আনন্দ লাগে। দুজনই একসঙ্গে কাজ করে, অনেক সময় কাজ করে, অনেক সময় টিফিনের সময় টাকাটা নিতে আসে, সাংঘাতিক অভাবনীয় দৃশ্য, এবং এটা খুবই মজা লাগে দেখলে। নারী আজকে যখন তার ফোনের মধ্যে বেতন পায়, তখনও কিন্তু তার স্বামীটা তার দিকে তাকিয়ে থাকে যে কত টাকা বেতন পাচ্ছে, খবর রাখে। নারী তো এগিয়ে যাচ্ছে সাংঘাতিকভাবে। আমাদের ফ্যাক্টরির যদি ওয়ার্কারদেরকে দেখেন, ওদের যা সাহস তার শতভাগের এক ভাগও আমার নেই। কারণ হলো ওরা সত্যি অনেক অনেক নানাভাবে মুক্তির স্বাদ পেয়েছে, এবং ওদের না কোনো বারণ নেই, কোনো মানা নেই। তারপরেও আমাদের ফ্যাক্টরিগুলোতে যেটা হয়, ওই মিড লেভেল ম্যানেজমেন্টে আর ওই মেয়েটা আসতে পারে না, থেকে যায়। খুব কম ফ্যাক্টরিতে দেখবেন যে অনেক মহিলা সুপারভাইজার আছে, ওইটা আর হয় না। তো গল্প বলি এই জন্য যে কীভাবে জীবন বদলায়, সময় বদলায়। তো আমাদের একটা ফ্যাক্টরিতে হঠাৎ আমি বললাম গিয়ে, একটা মহিলা সুপারভাইজারও নেই, এটা কীভাবে হলো? পরের দিন রাতারাতি 8 জন মহিলা সুপারভাইজার গজিয়ে গেল। তখন আমি বুঝলাম যে আসলে যদি হায়ার ম্যানেজমেন্ট চান, তাদের যদি সদিচ্ছা থাকে, তাহলে অটোমেটিক্যালি মিড লেভেল ম্যানেজমেন্ট সেটাকে ক্যারি আউট করে, সুযোগটা হয়। কাজে
ঠিকঠাক করে গল্পটা আমাদের বলতে হবে, বোঝাতে হবে, আর না হলে কখনোই চেঞ্জ আসবে না। কাজে আমাদের সেক্টরে যদি বলেন প্রাইমারিলি গার্মেন্টসে, তাহলে নারীরা অনেক দূরে গিয়ে গেছে। এবং আজকে বলতে একটুও আমার দ্বিধা নেই যে যখনই কোনো ধরেন মতে মিলছে না, তখন একটা মহিলার গলা সবচেয়েতে বেশি ফ্যাক্টরিতে চেঁচাতে থাকে। তো আমি মাঝে মাঝে গিয়ে বলি যে আপনি তো ভাই মায়ের জাত, এত চেঁচান কেন? বলে আপা সহ্য হয় না, কারণ ওই সকালবেলায় বেরোয় এক একজন, কী সংগ্রামের মধ্যে দিয়ে তার জীবনটা যায়, সকালে সব কিছু ঠিক করে রান্না করে তারপর সারাদিন ফ্যাক্টরিতে থেকে আবারও কিন্তু তার একই ঘানি টানতে হয় সংসারের কাজে। নারীরা এগোবে যে তার জন্য পুরুষদের যেমন প্রয়োজন রয়েছে, ঠিক একইভাবে আমি সবসময় বলি হ্যাশট্যাগ শি ফর শি আন্দোলন শুরু করা উচিত। একটা নারী নারীর পাশে দাঁড়ালে গল্প বদলে যায়। আমাদের আরেকটা মজার ইয়ে বলি, যে আমার অফিসে হঠাৎ করে আমি নিয়ম করে দিলাম রেগে মেগে যে কোনো যদি কোম্পানিতে অন্তত পক্ষে যদি একজন ডিরেক্টরও মহিলা না থাকেন, তাহলে আমি তাদের কাছ থেকে সুতা কিনবো না, বোতাম কিনবো না, কাপড় কিনবো না। তো হঠাৎ দেখলাম যে আমার বহু সাপ্লায়ার তাদের বউদেরকে চেয়ারম্যান টেয়ারম্যান বানিয়ে দিল। তারপরে তো আমি তখন দেখলাম যে এটা তো আটকানোর কোনো উপায় নেই, সবসময় কোনো না কোনো একটা ফাঁক খুঁজে তারা এর থেকে বেরিয়ে যাবে। পরে দেখা গেল যে আসলেই যখন মিটিং টিটিংয়ে আসে তখন ঠিকই কিন্তু বউরা আসে না, ওনারাই আসেন। তখন আমি শেষ পর্যন্ত গিভ আপ করলাম যে না ভাই এটা তো হবে না। যেটা আমাদের লোকাল গভর্নমেন্ট একসময় আলোচনাটা ছিল যে ওই যে কাউন্সিলর হচ্ছে মহিলারা কিন্তু কাজ করছে হাজবেন্ড, এরকম একটা গল্প চালু ছিল সঙ্গে আমাদের লেবার ল যেটা যেটা অ্যামেন্ডেড হলো সেখানেও খুব মজা। আমি কিন্তু বারবার যখন কথা হচ্ছিল আমি বারবার বলার চেষ্টা করেছিলাম যে ভাই অন্তত এটা লেখেন যে যারা ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভ আছেন, অনেক অন্তত শ্রমিক নেতাগুলোর মধ্যে যেন নারী নেতৃত্ব দেখতে পারি, জেন্ডার ব্যালেন্সটা যেন থাকে। যে ফ্যাক্টরিতে শতকরা 80% নারী, সেখানে অবশ্যই আপনার ট্রেড ইউনিয়ন লিডারটা মহিলা হতে হবে, আর নাহলে হবে না। কিন্তু হয়নি আর কি করা, কোনো যদি সুযোগ থাকে কখনো তখন আমরা হয়তো সেটা সত্যি জোরে সোরে সুপারিশ করতে পারবো, কিন্তু এটির প্রয়োজন আছে, কারণ নারীরা সবসময় বেশি সংবেদনশীল। আপনি যাই বলেন খুব রাগ করবেন শুনলে, কিন্তু কথাটি সত্যি। আমাদের আমি আমার ছেলে আর মেয়ের মধ্যে অনেক সময় পার্থক্য দেখি, যখন আমার মেয়ে ফ্যাক্টরিতে যায় তখন কিন্তু একেবারে অন্যরকম প্রতিক্রিয়া, আর আমার ছেলে বলে মা না গেলেও আজকে চলে কিন্তু, কিন্তু আমার মেয়ে যখন যায় ও আমাকে উল্টে এসে বলে যে আমাদের যে ফেয়ার প্রাইস শপ আছে সেখানে বলে যে মা কেন কেন মাছ গোশ দেওয়া হয় না, আমরা শুধুমাত্র ওই যেগুলো শুকনো আইটেম সেগুলো দিই। তো বলে যে একটা মেয়ে সারাদিন পরে কাজ করে যখন ফেয়ার প্রাইস শপে যায় তখন কিন্তু ওর আর টাইম থাকে না বাইরে গিয়ে আবার মাছ গোশ ডিম আলাদা করে কেনার, পেরিশেবলসগুলো কেন রাখো না। কাজেই পরের প্রজন্মের চাপও আমাদের উপর সৃষ্টি হচ্ছে, সেটাই সবচেয়ে আনন্দের। এবং এভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে আসলে আমি মনে করি সুদিন খুব কাছে, এবং যতই আমরা ভাবি যে বাংলাদেশের এই যে তৈরি পোশাক খাতের বিকাশ বিস্তারের ক্ষেত্রে নারী শ্রমিকদের অবদান অনস্বীকার্য, আপনি নিজেও খানিকটা উল্লেখ করলেন, কিন্তু অনেকেই অভিযোগ করে থাকেন, এই অভিযোগটা দেশের ভেতর থেকেও আছে বাইরে থেকেও কম বেশি আছে, যে এক ধরনের এক্সপ্লয়টেশন এবং এই নারীদের তাদের এই যে স্বল্প বেতনে কাজ করানো যায় বা তাদেরকে নানাভাবে ব্যবহার করা যায়, তাতে করে আসলে মানে তারা এক ধরনের বঞ্চিত হচ্ছে, তারা যেটি যে সম্মান প্রাপ্য, যে অধিকার প্রাপ্য, যে সম্মানই প্রাপ্য বা বেতন ভাতা প্রাপ্য সেটা পায়ও না, বা এর জন্য মাঝে মাঝে আন্দোলন আছে, আন্দোলন সংগ্রাম হয়, সেটি তো আপনি জানেন এবং আমরা হয়তো আপনাকে এর নেতৃত্ব দেখতে পারবো ভবিষ্যতে। কিন্তু আপনি আপনি কি মনে করেন এটি কি ঠিক, যদি এ কথা বলা হয় যে কোনো সেক্টর অনুযায়ী বাংলাদেশের নারীরা যে কর্মক্ষেত্রে প্রবেশ করল এবং তাদের যে ক্ষমতায়ন, তাদের যে অধিকার বোধ, সেটা গার্মেন্টসের কারণে, গার্মেন্ট শিল্পের কারণেই হয়েছে, এটি একটি ইতিবাচক দিক, কিন্তু অন্য একটা সমালোচনা আছে। এর দায়ভার শুধুমাত্র আমাদের না, আসলে এর দায়ভার আসলে আন্তর্জাতিক মিডিয়ার অনেকখানি, এবং এর ক্রেতাদেরও অনেক দায়ভার আছে। আসলে ওনারা সবসময় আমাদেরকে চিপেস্ট, সবচাইতে আমরা কম দামে সাপ্লাই করি, এই এইটা আমাদের একটা চল দাঁড়িয়ে গেছে। আমরা তো উই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য চিপেস্ট, উই ওয়ান্ট টু বি দ্য মোস্ট কম্পিটিটিভ। আচ্ছা, এখন এই গল্পগুলো যখন আপনারা শোনেন, যেমন ধরেন কয়েকদিন আগে একটা পত্রিকা গার্ডিয়ানে ফলাও করে এমন একটা রিপোর্ট বার করলো, এবং একটি খুবই উন্নত মানের ফ্যাক্টরিতে কীভাবে কয়েকজন মিলে কী বলেছে সেটা নিয়ে। তো এখন দেখেন দারিদ্র নিয়ে ব্যবসা করা বা দারিদ্রের সুযোগ নেওয়া খুব সহজ,
কিন্তু এর সমাধান দেওয়া অত সহজ না। বাংলাদেশে ফ্যাক্টরিগুলোতে যদি সত্যি আমরা রক্তচোষা মালিক হতাম, সবাই, আমি বলছি না সবাই খুব ভালো বা সবাই খারাপ, কিন্তু এইভাবে ওভার জেনারেলাইজেশনে না আমরা অনেক অনেক কষ্টে আছি। কারণ আপনি খেয়াল করবেন যত নিউজ নেগেটিভ হয় তত বেশি পত্রিকা বিক্রি হয়। আসলে কেউ ভালো গল্প বললে না পাতা উল্টিয়ে চলে যায়। কাজেই ওই ওই একটা নেশা আছে আমাদেরও, ইভেন পাঠক হিসেবেও আমাদের একটা নেশা থাকে যে বাজে কথাটা একটু বেশি করে আমরা শুনি, বেশি পড়ি, সেন্সেশন আছে। আমাকে যদি বলতে বলেন তাহলে আপনি আইএলওর একটা রিপোর্ট বেরিয়েছে জেন্ডার পে গ্যাপের, সেখানে কিন্তু আমরা অনেক এগিয়ে আছি এবং সেখানে দেখা গেছে যে আসলে আমাদের ফ্যাক্টরিতে কিন্তু ছেলেরা বেশি বেতন আর মেয়েরা কম বেতন, তার কিন্তু না, একই বেতন পায়, সমস্ত সুবিধা সমস্ত ভাতা কিন্তু সব এক, বরং মেয়েদের অনেক বেশি কারণ ম্যাটারনিটি আছে। এটা সম্ভব না যদি এইভাবে আমাদের আউটরাইট আমরা এত অ্যাবিউজ করতাম, তাহলে কিন্তু আমরা টিকে থাকতে পারতাম না, কারণ বায়ার টায়ারদেরও চোখ এখন অন্তত 10টা করে চোখ। আমার সমস্যাটা সেখানে না, আমার সমস্যাটা হলো যে আসলে কে কী বললেন সেটা কিন্তু আমার, সেটা আমার কখনোই দাগ কাটে না, আমি নিজেকে কী বললাম সেটা বেশি জরুরি। আমার ফ্যাক্টরিতে কী হচ্ছে সেটা আমি না জানি, বাইরের একটা লোক আমাকে বলবে সেটা আমার কাছে খুব গ্রহণযোগ্য না। প্রত্যেকটি ফ্যাক্টরিতে জিলুর ভাই অভিযোগ বাক্স আছে, আমার ফ্যাক্টরিতে আমি একটু এগিয়ে আছি, আমি অভিযোগ বাক্সটির চাবি এমন একজনের কাছে থাকে যিনি ওখান থেকে অভিযোগগুলো বার করে সাথে সাথে আমাকে স্ক্যান করে দেয়। আমাদের ফ্যাক্টরিতে একটি সুপারভাইজারও যদি জোরে কথা বলে আমি জানি, এবং আমার পর্যন্ত খবর কেমন না কেমন করে চলে আসে। আনন্দে শ্রমিক কাজ করে, সব ফ্যাক্টরিতে না কিন্তু বেশিরভাগ ফ্যাক্টরি কিন্তু আসলে এখন বদলে গেছে। আপনারা যেগুলো বিক্ষিপ্ত কতগুলো ঘটনার কথা শোনেন সেগুলো কিছুটা বাইরের থেকে অনেক কিছু আসলে প্ররোচনা যোগানো হয়, এবং যেটা করে দেখুন একটা গরিব মানুষ ওর পেটে অনেক খিদে, ওই খিদের কারণে আপনি কীভাবে আশা করেন যে সবসময় সে ঠিক উত্তরটা দেবে। এখন ও যদি কেউ যদি জিজ্ঞেস করে যে ভাই তোমার তো অনেক কষ্ট হচ্ছে না, অনেক কাজ করো, তখন বলবে হ্যাঁ কাজ করি। আচ্ছা ভাই বেতন তো অনেক কম পাও না? হ্যাঁ কম পাই। এই যে কথাগুলো আমরা বাইরের থেকে প্রম্পট অনেক দেখি, এই প্রম্পটিংটা বন্ধ করতে হবে। এটা একমাত্র সম্ভব যখন মালিক আর শ্রমিক এক হবে একসাথে। আমার কিন্তু আমার শ্রমিক আশা করে না যে আমি গিয়ে ওর সাথে বসে ভাত খাবো, কিন্তু আমি যদি ওকে অন্তত মাসেও দুবার দেখতে যাই, যদি খালি হাঁটি লাইনের ভেতর থেকে, আমি যেটা করি আমি চোখের দিকে তাকাই সবার, একটা হাসি দিই, বলি ভালো আছেন। ওরা কিন্তু এর চাইতে বেশি আশা করে না, এবং তারপরে যেটা বলে সেটা আরও মজার, বলে যে আমাদের মা আসছে, আর কিচ্ছু কিন্তু বেশি করি না, সাংঘাতিক বেতন দেয় তা কিন্তু না, কিন্তু ওই যে চোখে তাকানোটা ভালোবাসাটা, এই এই ভালোবাসাটা এতটুকুন পেলেই কিন্তু রাষ্ট্র খুশি থাকে। কাজেই আমি আশা করি যে আমাদের সবাই আরও অনেক বেশি সহমর্মিতা প্রকাশ করবেন, এবং আশা করি আমাদের যদি সুযোগ হয় কখনো আসে তাহলে নিশ্চয়ই গার্মেন্টস সেক্টরের গল্পগুলো আমরা ঠিক মতো গুছিয়ে বলবো, শুনবো করা কথা আর আপনার কাছ থেকে। মেহের আফরোজ চুমকি, কি আপনি বলছিলেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের নারীদের অবস্থা নানা ভাবেই অনেক, এমনকি ভারতের চাইতে অনেক অনেক ক্ষেত্রে এগিয়ে আছে বাংলাদেশ। সামগ্রিকভাবে যে আন্তর্জাতিক নানা সনদে যে অঙ্গীকারগুলো বাংলাদেশের করা আছে সেগুলো কি বাংলাদেশ এই অঙ্গীকারগুলো পূরণ করছে? নিশ্চয়ই করছে, শুধু আজকে থেকে না, এই কাজটি শুরু হয়ে গেছিল আমাদের স্বাধীনতার পর থেকেই। কিন্তু বঙ্গবন্ধু অন্যান্য বিষয়গুলোকে যেমন গুরুত্ব দিয়েছিলেন, সংবিধানে ঠিক নারীদের অবস্থানটাকেও ঠিক তেমনিভাবেই গুরুত্ব দিয়েছিলেন। সমতার কথাটা, নারী পুরুষের সমতার বিষয়টিকে তিনি গুরুত্ব দিয়েই কিন্তু কাজ শুরু করেছিলেন। আর তার পরিপ্রেক্ষিতে জাতিসংঘে যখন সিডো সনদ আর আপনার বেইজিং প্ল্যাটফর্মের বিষয়গুলো উঠে এসেছে, তখন লক্ষ্য করা গেছে যে ওই সময় আমরা যেই চিন্তাধারাগুলো নিয়ে কাজ শুরু করেছিলাম সেটারই যেন প্রতিফলন হয়েছিল। কিন্তু বাস্তবতাটা দুঃখজনক যে আমরা কিছুটা পিছিয়ে গেছিলাম এই কারণে যে যার মাধ্যমে এই নেতৃত্বটা শুরু হয়েছিল তাকেই আমরা হারিয়েছিলাম, আর এই কারণে হয়তো আমরা কিছুটা পিছিয়ে গেছিলাম। কিন্তু বর্তমানে যে অবস্থানগত আমাদের অবস্থান, যেটা জাতিসংঘের সিডো সনদের বিষয়গুলো, ধারাগুলো, আমরা মোটামুটি সবই অ্যাকসেপ্ট করেছি। দুই একটা ধারা আপনারা জানেন যে সেটা নিয়ে এখনও আমাদের রিজার্ভেশন আছে, এবং সেটার অর্থ এই নয় যে আমরা পিছিয়ে আছি। সামাজিক আসলে যেটা বলেছেন আপাও, যেটা রুমানা আপাও যেই বিষয়গুলো বলেছেন, আসলে হজম করাতে হবে। আমরা খালি জোর করে পুশ করে দিয়ে দিলাম, বলে দিলাম,
এই হজমটা শক্তিটাও তো তৈরি করাতে হবে, সেই হজমটা কাদের করাতে হবে, পরিবারকে করাতে হবে, সমাজকে করাতে হবে, রাতারাতি আমি একজনকে একেবারে মানে উপরে স্বপ্ন দেখলে হবে না, আমাকে তাকে তৈরি করতে হবে স্টেপ বাই স্টেপ। আচ্ছা এই গার্মেন্টসে যে এত নারী যাচ্ছে আসছে আমার এলাকায় প্রাণ আড়ে ফেল কাজ করছে, আমি একদিন রাত প্রায় 12টা বাজে আমি ওই তখন শীতের কিছু কাপড় আমি বিলি করব বের হয়েছি, বের হচ্ছে আর দেখি মেয়েরা যাচ্ছে কয়েকজন, আমি অবাক হলাম এত রাতে গ্রামে মেয়েরা যাচ্ছে, এতে কি ভয় নেই আর কোথা থেকে আসলো এই মেয়েগুলো? তখন আমি অবাক হয়ে তারপরে আমি থামালাম, গাড়ি থামিয়ে তাদের ডাকলাম, ডাকার পর জিজ্ঞেস করলাম, তখন বললো ওরা কাজ করে বাড়ি ফিরছে। মানে এই যে অবস্থান বাংলাদেশে, এটা কি বিষয় নয়? এটা কি বিষয় নয়? পরিবার যে তাদেরকে ছেড়েছে এটা কি বিষয় নয়? আমি যদি রাতারাতি বলি তার মানে যেই মানে আপনার পে স্কেল বলেন মানে টাকা, তাদের স্যালারি কিন্তু বাড়াতনই হচ্ছে আস্তে আস্তে পর্যায়ক্রমে, আর তাদের এই যে একটা স্বাধীনতা, এই যে তারা বাসা থেকে বের হতে পারছে, কয়টা টাকা আর্ন করে বাসায় নিয়ে যাচ্ছে, তার একটা সম্মান বাড়ছে, পরিবারটা এখন সে তার প্ল্যান ওয়েতে কিছুটা সাজাতে পারছে, ইচ্ছা মতো খালি মা হচ্ছে না বছরে বছরে, তাকে রোজগার করতে হবে বলে পরিবারও তাকে একটু সময় দিচ্ছে, এই যে এই এই জিনিসটা কি বিশাল পাওয়া না? এইভাবেই কিন্তু পাওয়াটা হচ্ছে। আর আমাদের যে বলি আমরা যে জাতিসংঘ বলি আর বিভিন্ন জায়গায় বলি, তারা কিন্তু বিভিন্ন দেশের কিন্তু সামাজিক প্রেক্ষাপট এক না। আমার বাংলাদেশ আর আমি আমেরিকা ইউরোপের কথা যদি চিন্তা করি তাহলে কিন্তু এক না। যেমন বাংলাদেশে, বাংলাদেশের বাল্য বিয়ে নিয়ে কত হই হই রই রই কত কিছু, কিন্তু এই বাল্য বিয়ে বন্ধ করছি, করার জন্য আমরা যে কাজগুলো করে যাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পেপারে পত্রিকায় মেয়েরাই নিজেরাই মানে তাদের বিষয়গুলো নিয়ে সোচ্চার হচ্ছে, এই জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। আর এই জিনিসটাই আপনি লক্ষ্য করেন যে ইউরোপ আমেরিকার মতন দেশে তারা যে টিন এইজের একটা মেয়ে যে মা হয়ে যাচ্ছে সেটার পার্সেন্টেজ বাংলাদেশে কিছুই না, একেবারেই 0% বলা যায়। কারণ মানে আনওয়ান্টেড প্রেগনেন্সির কথা আমি বলেছি, বিফোর ম্যারেজ এই ধরনের ঘটনাগুলো, তো কাজে এক একটা সমাজ এক এক ধরনের, এটা বুঝতে হবে। আমরা তো তাদের সমাজ নিয়ে চিৎকার দিই না, কিন্তু আমাদের দুর্ভাগ্য কি আমাদেরই মানুষরা আবার আমাদের সমাজ নিয়ে নানান বিষয় নিয়ে এত বেশি সোচ্চার যেন তারা রাতারাতি সবকিছু চাচ্ছে। কিন্তু কেউ কিছু না বললেও তো আবার সজাগ থাকা, সতর্ক থাকা চেষ্টা করা, সেটা তো হবে স্টেপ, যেটা ভালো সেটাকে বলতে হবে এবং যেটা হওয়া উচিত সেটা নিয়েও সোচ্চার হতে হবে, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আন্দোলন না হলে তো সমস্যার সমালোচনা না করি বা আন্দোলন না হলে তো সমাধান হবে না, চেষ্টা না করি তাহলে তো আপনি নিজে আন্দোলন একটা জিনিস আর এটা অবশ্যই হওয়া উচিত, আর আরেকটা জিনিস যে উস্কানিমূলক কিছু বললো যেমন গার্মেন্টস সেক্টরি চলছে হঠাৎ কেউ নিজের স্বার্থের কারণে একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করলো, মানে উত্তেজিত করে ফেললো, এটা নয়। কিন্তু আপনারা অবশ্যই মানে ভয়েস আপ্ত করতেই হবে যে কোনো বিষয়ে, আর সেটা না করলে তো প্রত্যাশার জায়গায় আমরা পৌঁছাতে পারবো না, তো সেটা অবশ্যই হচ্ছে। আর এখানে আপনি দেখেন শুধু গার্মেন্টস সেক্টর নিয়েই কথা নয়, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো আমাদেরকে শুরু করতে হবে, সেই জায়গাগুলোতে আমরা স্টার্ট করেছি কিনা, তার মধ্যে আপনার শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধুই কি প্রথমেই শিক্ষা, জন্ম হয়েই কি শিক্ষা? জন্ম হয়েই তো শিক্ষা না, তার আগেও তার কিছু বিষয় থাকে, তার পুষ্টির বিষয় থাকে। পুষ্টিটা কি শুধু শিশুরই পুষ্টি, নাকি যেই মায়ের গর্ভে একটা সন্তান এসেছে সেই মায়ের পুষ্টির প্রয়োজন আছে, সেই মায়ের যে ম্যাটারনিটি লিভ এটার যে একটা প্রয়োজন আছে, এই যে এই জিনিসগুলো থেকে আপনি চিন্তা করেন আমরা কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে গেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই জায়গার থেকে শুরু করেছেন যে তাদের ম্যাটারনিটি লিভ বাড়াতে হবে 6 মাস করা, তাদের পুষ্টির প্রয়োজন আছে, এই পুষ্টির বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমরা যেমন ল্যাকটেটিং মাদের একটা ভাতার ব্যবস্থা করেছি, তারপরে মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছি, পরিবারে তার একটা গুরুত্বের ব্যবস্থা করেছি, তারপরে তার যেই সন্তানটা জন্মগ্রহণ করবে এই সন্তানটারই গুরুত্ব বেড়ে যাবে পরিবারে, যে তার মায়ের গুরুত্ব মানে কিন্তু সন্তানের গুরুত্ব। এইগুলোই কিন্তু আমাদের MDG বলেন আর SDG বলেন এই ঘুরে ফিরে কিন্তু একই বিষয় চলে আসছে, এই জায়গাগুলোতেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এখন আমাদের একটা বিষয় এখনও যেই বিষয় নিয়ে এখনও আন্দোলন হচ্ছে সম্পদের বিষয়টি হলো সমান অধিকারটা চাচ্ছেন পুরুষ এবং উত্তরাধিকার সম্পদের, এই সম্পদের বিষয়টা আপনারা আমরা যদি ধর্ম হিসাবে আমরা যদি এটাকে ভাগ করতে চাই এক এক ধর্মের এক এক ধরনের বিধান, তারপর ধর্মের মধ্যে
হঠাৎ করে হাত দেওয়া যায় না। এই ধর্মটা এমন একটা সেন্সিটিভ জায়গা, সেখানে যে যার ধর্ম সে সেই ধর্মকেই সবচেয়ে ভালোবাসে। যেমন হিন্দু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় মেয়েদের কোনো সম্পদের উত্তরাধিকারী কোনো মানে অধিকারই নেই, কিন্তু যখন আমি দেখেছি শিক্ষিত একজন নারীকেও যখন এই বিষয়ে জিজ্ঞেস করেছি, সে বলছে না না এগুলো নিয়ে টানাটানির কোনো বিষয় নেই, আমরা তো ভালোই আছি। মানে এই যে একটা ধর্মের উপর একটা আস্থা, এই করে কিন্তু জিনিসটাকে আমরা রাতারাতি করা কঠিন হচ্ছে। কিন্তু আমাদের মুসলমান ধর্মে যে বিষয়গুলো আছে, আমরা বলছি যে ধর্মে যেটুকুন পায় নারীরা, অ্যাটলিস্ট সেইটুকুন তো সে পাবে, সেই অধিকারটা যদি তাকে দেওয়া হয়, অর্থাৎ যে স্বামীর কাছ থেকে যতটুকু পাওয়ার বা পিতার কাছ থেকে যতটুকু, এটাই যদি তাকে দেওয়া হয়, তাহলেও কিন্তু তার জন্য একটা অনেক বড় বিষয়। এবং সে যেটা আর্ন করছে সেটাই যেন তার অধিকার থাকে, যেটা আমাদের নারী উন্নয়ন নীতিতেই আমরা দিয়ে রেখেছি। আমরা কিন্তু এটাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি। একটা স্টেপ যখন মানুষ সুন্দরভাবে গ্রহণ করে নেবে, তখন আমরা দ্বিতীয় ধাপ, আর যেটা 1 2 3 4 করে আমরা মানে ডিগ্রিটা দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তার অর্থই আমাদের যে আমরা আমরা একদম আন্তর্জাতিকভাবে আমাদের নারীদের বিভিন্ন জায়গায় যেখানেই দেখা যাচ্ছে যে নারীর গুরুত্ব দেওয়া হচ্ছে যেই দেশে, সেইটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অ্যাকসেপ্ট করে নিচ্ছেন এবং সেই জায়গাগুলোতে আমরা কাজ করে যাচ্ছি। আপনি দেখেন আজকে পলিটিক্যাল জায়গা, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি সব যত কিছু বলি না কেন, বলে যেমন যে সংরক্ষিত আসনে এবার মেয়াদটা বাড়ানো হলো, আপনারা সংশোধন করলেন সংবিধান, কিন্তু এরকম অঙ্গীকার তো একসময় নির্বাচন কমিশনের আরপিও তো ছিল যে এত পার্সেন্ট নমিনেশন দিতে হবে, 33%, কিন্তু সেই দিকে রাজনৈতিক দলগুলোর খুব একটা মনোযোগ কখনোই ছিল না। মানে সেটি যদি ওই প্রসেসের মধ্যে ঢুকে পড়তো তাহলে এই সংরক্ষিত আসন নিয়ে, এবং আমি শিওর যে আপনার মতো অনেকেই সংরক্ষিত আসনে এখন আর চায় না কেউ। এখন আমি বলি যেটা, যে আমাদের 33% বলা হয়েছে যে নির্বাচন কমিশন থেকে সকল দলের মনোনয়নের ক্ষেত্রে, পার্টির পোস্ট পজিশনের ক্ষেত্রে এই জায়গায় যেন নারীদের অবস্থানটা থাকে। যখন নারীকে 33% নিয়ে আসা হবে, তখন কিন্তু ওই জায়গায় যে পুরুষরা ছিল পুরুষদের সংখ্যা অটোমেটিক কমে যাবে। তো পলিটিক্সটা কিন্তু এমন একটা জিনিস, এখানে একটা মানে পক্ষ বিপক্ষ, জনমত, অনেক বিষয় কিন্তু চলে আসে। আমি খালি দিয়ে দিলাম বললেই কিন্তু দিয়ে দেওয়া হয় না, সেখানে ভোটের বিষয় আসে, সেখানে সংগঠনের বিষয় আসে। অলরেডি একজন পুরুষ একটা এলাকায় তার সংগঠনটাকে গুছিয়ে ফেলেছে, একজন নারীকে আমরা সেট করতে যাচ্ছি সেখানে, কিন্তু আমরা চাচ্ছি, বাট এই জায়গায় কিন্তু অনেক ফাইটিংয়ের বিষয় আছে, তো তাকেও তৈরি করতে হচ্ছে। এটাই কিন্তু আমাদের, আর তাছাড়া শুধু একটি দল না, এখানে প্রত্যেকটা দল একমত হওয়া উচিত। একদল সকল নারীকে দিয়ে দিল, দিলই না, কিন্তু এই ফাইটিংটা হচ্ছে না। তো আমি আমাদের পার্টির কথা বলবো, ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু প্রতি টার্মেই কিন্তু মহিলাদের সংখ্যা বৃদ্ধি করছেন পর্যায়ক্রমে। সংখ্যা হয়তো একেবারে 33 না, বাট সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। এবারও আগের বারের চাইতে আপনার ইলেকটেড নারীর সংখ্যা বেড়েছে, তার পাশাপাশি আপনার পার্টিতেও কিন্তু নারীদের অবস্থানগত সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর তার পাশাপাশি আপনি একটা জিনিস দেখেন যে আপনি পলিটিক্স কী, পলিটিক্সকে রাতারাতি একজন পলিটিশিয়ান হওয়াটা কিন্তু কঠিন ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনি যদি তৃণমূল থেকে একজনকে তৈরি করে আনেন, তাহলে কিন্তু পথটা সহজ হয়ে যায়। আর এই জায়গাটা কিন্তু 96 থেকে শুরু হয়ে গেছে, আমাদের যে ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে। এখন কিন্তু মাঠে গেলে দেখবেন অনেক নারী যারা পলিটিক্স করতে আগ্রহ বোধ করছে, অনেক নারী যারা সরাসরি নির্বাচন করছে। আমরা কিন্তু একটা জায়গায় চলে এসেছি, প্রত্যেকটাই কিন্তু স্টেপ বাই স্টেপ। আমার তো বিশ্বাস যে আর 5-10 বছর পরে এই সংখ্যা অনেক বেড়ে যাবে। তো জোর জবরদস্তি করে নয়, এটা নিজেকে স্কিল করে করতে হবে। সকল সেক্টরে কিন্তু যদি স্কিল না করে তাহলে কিন্তু সাস্টেন করা হয় না। আমি নিজেকে তৈরি করলাম না, আমি একটা কমিটিতে একজন নারীকে বসিয়ে দিলাম, আপনি কি মনে করেন যে বাংলাদেশের নারীর অবস্থান কোথায়? আমরা যে নারীর নিরাপত্তার প্রশ্নটি, ক্ষমতার, নারীর রাজনৈতিক ক্ষমতার প্রশ্নটি মেহের আফরোজ চুমকি উল্লেখ করলেন, কিন্তু অন্যান্য দিকে নারী কোথায় দাঁড়িয়ে আছে? আমি তো প্রতিনিয়ত অনেক সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্য যদি বিবেচনা করতে চাই আমরা, শিক্ষার ক্ষেত্রে, ক্ষেত্রে তো আমাদের আসলে মানে 25-এর উপরে যাদের বয়স তাদের হায়ার সেকেন্ডারিতে অলমোস্ট 31% শতকরা 31% নারী আছে। হ্যাঁ, কাজে এডুকেশনে আমরা আসলে পিছিয়ে নেই। এখন আপনি গুণগত মান যদি বলেন তাহলে আমাদের ভাবতে হবে, এবং মানে নানা রকম কোথাও তো আমাদের সংখ্যাকেও এগিয়ে নিয়ে যেতে হবে।
সংখ্যাকেও এগোতে হবে এবং গুণগত মানকেও এগোতে হবে, দুটোই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমার যেটা কষ্ট লাগে সেটা হলো যে প্রায়শই অনেকে নারী উদ্যোক্তা হতে চান কিন্তু পারেন না। লোনটা, অ্যাক্সেস টু ক্রেডিট, এটা এখনও সমস্যা রয়ে গেছে। আপনি ঘরে ঘরে দেখবেন অনেক মেয়েরা বুটিক করছে, কিন্তু এদেরকে কিন্তু সামগ্রিকভাবে এক্সপোর্টের জন্য তৈরি করা যেতে পারে। যখন সে একটা মসলিন দিয়ে কাপড় বানায়, একটা জ্যাকেট বানায়, হাতে যখন এমব্রয়ডারিটা করে, তখন কিন্তু ওটা বিদেশে কিন্তু অনেক দাম। হ্যাঁ, কিন্তু আমাদের এখান থেকে না নিয়ে হয়তো বা ভারত করছে। তো আমাদের এই যে ঘরে ঘরে ছোট ছোট ব্যবসা, সেটা করা হচ্ছে না কেন? মানে আমরা আসলে ওইভাবে উদ্যোগটা এখনো নিতে পারিনি, কিন্তু নেব, নিশ্চয়ই সুযোগ পেলে নেব। কারণ এই যে ঘরে ঘরে বুটিক হচ্ছে, তার মানে কি প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি নারী স্বপ্ন দেখছে, প্রত্যেকটি নারী, কেউ বসে নেই। কিন্তু সবার মধ্যে দেখবেন, হয় মা করছে, নাহলে ছেলের বউ করছে, নাহলে মেয়ে করছে। অদ্ভুত একটা সংস্কৃতি দাঁড়িয়ে গেছে এত চাপাচাপির মধ্যেও, তো রকম যুদ্ধ করতে একটা নারীকে। এখনো কিন্তু আমাদের সময় এসেও যেখানে আমরা এত কাজ করি বাইরে, ঘরে, সব জায়গায়, তারপরেও কিন্তু নারীর যুদ্ধ কমে না। তারপরেও কিন্তু মানে যুদ্ধ থাকুক বা না থাকুক, ও কিন্তু এগিয়ে যাচ্ছে, নানা রকম প্রতিকূলতা সামলেই কিন্তু সে এগিয়ে যাচ্ছে। সেখানে যদি আমরা একটু ক্রেডিট ফ্যাসিলিটিটাকে বেটার করতে পারি, কি হয়, এটা আমার কষ্ট এই জন্য বলছি আর কি, যেরকম বাংলাদেশ ব্যাংক প্রায় নিয়ম করে দিয়েছিল যে শতকরা 10% মতো অন্তত পক্ষে মহিলাদেরকে ঋণ দিতে হবে, কিন্তু যখন আমরা বাস্তবিক প্রেক্ষাপটে গিয়ে দেখা যায় যে শতকরা 2-3% লোন পাচ্ছে মেয়েরা। কেন, কোথায় যাচ্ছে? ওই হারিয়ে যায়, যখন লোন অ্যাপ্লিকেশনটা করে তখন ওরা দৃশ্যমান হয় না। কাজে আমার বিনীত আবেদন, যারাই আছেন সবাই মিলে আমরা যদি একটা ন্যাশনাল পোর্টাল, ক্রেডিট পোর্টাল করতে পারি, যেখানে একটা ইউনিয়ন পরিষদের একটা মেয়ে যদি ওখান থেকে বসে একেবারে ইউনিয়ন পর্যায়ে যদি একটা কোনো আবেদন করে, সেটা যেন বাংলাদেশ ব্যাংক থেকে সমস্ত প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকেও যেন ভিজিবল হয়, ওর লোন অ্যাপ্লিকেশনটা যেন একেবারে ডিউ ডিলিজেন্সের মধ্যে দিয়ে যায়। নারীকে তো আমাদের তুলে ধরতেই হবে, এগোতেই হবে। আমি খুব মানে কষ্টটা কোথায় জানো, যেরকম আমার বাড়িতে আমার ছেলে আর মেয়ে দুজনই, হ্যাঁ, আমার ছেলে সাংঘাতিক ভালো একটা বর, এত সুন্দর, আমার নাতিকে দুধ খাওয়ায়, আমার ছেলের বউকে দেখে রাখে এত। কিন্তু আমি যখন চিন্তা করি তখন আমি আনিসের কথা চিন্তা করে ভাবি, আনিস কি করেছিল? এটা করেনি, কিন্তু অন্য কিছু করেছে। সময় বদলে গেছে, এখন একজন পুরুষ একটা নারীর পাশে দাঁড়িয়ে থাকে। আমার মেয়ে যখন আমাকে ফোন করে বলে বাইরে থেকে, মা আমি আর পারছি না, আমি তো তোমার নাতিকে আমার তোমার জামাইয়ের কাছে দিয়ে আসলাম, আমি শুনে না স্তম্ভিত হয়ে যাই যে বলে কি জামাইয়ের কাছে দিয়ে আসলো মানে? আমি তোমার কাজ কি, তুমি ফেরত যাও? বলে কেন, ওরও তো একটা দায়িত্ব আছে। আমাদের পরের প্রজন্ম কিন্তু অন্য ভাষায় কথা বলছে, ওদের কিন্তু একেবারে ওদের বডি ল্যাঙ্গুয়েজ আলাদা। আমরা যেটা করি, আপা যেরকম বললেন, আমরা ধাপে ধাপে এগিয়েছি, সংগ্রাম করে এগিয়েছি, প্রত্যেক দিন মানিয়ে চলতে হয়েছে। কোনো সেমিনারে যাব, আস্তে মুখ নিচু করে বলেছি আমি একটু আসি, কোনোদিন না শুনিনি কিন্তু জানিয়ে গেছি যে এখানে এই সেমিনারে যাব। এটারও কিন্তু একটা সৌন্দর্য আছে, এটাকে আমি কখনোই মনে করিনি কোনো প্রতিকূলতা। এটা আমাদের কতগুলো সামাজিক জায়গা আছে, সামাজিক নিয়ম আছে, যেগুলোকে মানলে ভালোই থাকি আমরা, খারাপ থাকি না, এতে কিন্তু নারীর কোনো অপমান হয় না। কিন্তু ওটাকে মানিয়ে নিয়ে সুন্দর করে গুছিয়ে যদি আমরা এগোই, তাহলে আমাদের মেয়েরাই কেন, মানে ওয়াইফটাই কেন, হাজবেন্ডরাও তো ওয়াইফকে ভুলে যায়, আমি অভিভূত হয়ে যাই যখন ইয়াং প্রফেশনাল যারা আমাদের বাড়িতে, কয়েকদিন আগে দুই দল মেয়ে এসছে, একটা হলো এফ কমার্স, মানে ফেসবুক কমার্সের মাধ্যমে কতগুলো ইয়াং মেয়ে ব্যবসা করে আর বিক্রি করে, তাদের কি অদম্য উৎসাহ, কেউ তেল বিক্রি করছে, কেউ একটা কলম বিক্রি করছে, এবং বলছে যে আমাদের পরিবার থেকে নানা রকম ইয়ে আসে। আমি আমার কাছে আসছো কেন? বলে আপনার সাহস লাগে। তখন আমি দাঁড়িয়ে থেকে বললাম যে যদি প্রয়োজন মনে করেন আপনারা, আপনাদের শাশুড়িদের সাথে বা হাজবেন্ডের সাথে কথা বলতে রাজি আছি, আমি মনে করি একটা ভালো ইনভেস্টমেন্ট, ওদের সাথে কথা বলতে হবে, ওদেরকে বকে ঝগড়া করে ভাই ছেড়ে দাও, কিছু একটা হলো ডিভোর্স করে দাও, এই সমস্ত ফালতু কথা না বলে আসলে দরকার হলে, কারণ আমাদের পরের প্রজন্মের কথা ভাবতে হবে। আমরা তো সুন্দর একটা বাংলাদেশ চাই, আমাদের সামাজিক প্রথার সাথে তো অন্য কোনো দেশকে মেলানো যায় না। আপনি যদি উত্তরাধিকার আইনের কথা বলছিলেন, আপা খুব যত্ন সহকারে এবং খুব ধৈর্য সহকারে আপনাকে বোঝাচ্ছিলেন, মানে কি যায় আসে, আসলে কি যায় আসে। আপনি যদি সত্যি ভালো সন্তান জন্ম দিয়ে থাকেন,
তাহলে কিন্তু আপনার ওইটাই বড় সম্পদ, আপনার শিক্ষাটাই বড় সম্পদ। আপনি কিভাবে যতটুকুনি কম পেলেন, আমি আইনের বিপক্ষে বলছি না, আমি সমানাধিকার না, আমি অগ্রাধিকারের পক্ষে মেয়েদের জন্য, কিন্তু সমাজ রাতারাতি একেবারে বদলায় না, এটা আশা করাও বোকামি। এবং এই যদি আমরা সমাজ রাতারাতি বদলানোর যদি স্লোগান নিয়ে নামি, তাহলে নানা কিছু সমাজের লজ্জা পায়। হ্যাঁ, এই উগ্রতা আসলে আমাদের বাধার সম্মুখীন হওয়া লাগবে। সম্মুখীন এর চাইতে আমরা ঠিকঠাক মতো যদি ধৈর্য সহকারে এগিয়ে যাই, তাহলে সবাই আমরা উপকৃত হই। আসলে কাজে সংযমের প্রয়োজন আছে। অ্যাক্সেস টু ফাইন্যান্স আপনি বলতে চাইছেন? এটা যেটা বলেছি এক্স্যাক্টলি, মেয়েদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেটা হলো গিয়ে, আপনার খালি শিক্ষিত হলেই যে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাবে তা না, অল্প শিক্ষার মাধ্যমে আমাদের মেয়েরা কিন্তু অনেক কিছু জানে, বিশেষ করে হাতের কাজ বলেন, ঘরে বসেও তারা অনেক কিছু করে, কিন্তু তারা জানে না যে এটার মধ্য দিয়ে তারা কিছু ইনকাম করতে পারে। তারা যেই কাজটা করছে সেটাকে একটা মানে সেফ একটা কাজ করতে হয়, করছে এটাই সবাই মনে করে, এটার কোনো গুরুত্ব দেয় না। কেউ হয়তো একটু প্রশংসা করে, বাহ খুব সুন্দর হয়েছে তো, কিন্তু এটা যে বাইরে কিনতে গেলে অনেক দাম হতে পারে এই ধারণাটা নেই। তো এই ধারণাটাকে মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওনার দিকনির্দেশনায় আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আমরা একটা প্রজেক্ট করেছিলাম সেই সময়, যেটা এখন চলমান ইনকাম জেনারেটিং প্রোগ্রাম। সেটার মাধ্যমে সারা বাংলাদেশে 18 রকম ট্রেডে আমরা মানে যেখানে যে নিড বেজ আর কি, যেই এলাকা যেই কাজটা ভালো জানে মেয়েরা, কোনো কোনো এলাকায় শতরঞ্জি বানাতে পারে ভালো, কোনো কোনো এলাকায় চাটাই বানাতে পারে ভালো, কোনো কোনো এলাকায় হোগলা দিয়ে বানায় মেয়েরা, কিন্তু ঘরে বসে বানাচ্ছে একটা দুইটা বিক্রির চিন্তায় নেই, তাদেরকে আমরা একেবারে বিনামূল্যে এই প্রশিক্ষণগুলো দিচ্ছি, ডিজাইনার দিয়ে কাজ করানো দিচ্ছি, প্লাস তাদেরকে একদম যাতায়াতের ভাড়ার খরচটাও দিয়ে দিচ্ছি। যেহেতু এরা বাসা থেকে আসার সময় বলে না যে আসতে যেতেও তো একটা খরচ আছে, দূর থেকেও যেন মেয়েরা আসতে পারে, এটা কিন্তু আমাদের একটা টার্গেট আছে যে গার্মেন্টসে প্রায় 30-40 লক্ষ নারী কাজ করছে, সারা বাংলাদেশে 2 কোটি নারী ঘরে বসেই যেন বিভিন্ন ধরনের কাজ করতে পারে। শুধু তাই না, এখন আমাদের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে, মোবাইলের মাধ্যমে যে ইনকাম করতে করা যায় সেই জায়গাটাতেও তাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি এবং প্রশিক্ষণ দিচ্ছি আমরা, এবং সেইটার মাধ্যম দিয়ে তাদের যেমন একদিকে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছি, অন্যদিকে তাদের মোবাইলের মাধ্যমে তারা কিভাবে ইনকাম করতে পারবে বিভিন্ন সেই জায়গাগুলো তাদের প্রশিক্ষণ দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। এই কাজগুলো করলে সারা বাংলাদেশেই একটা জাগরণ তৈরি হচ্ছে যে নারীরা যে কাজটি করে প্রত্যেকটা কাজই অর্থনৈতিকভাবে এটা একটা গুরুত্ব আছে। অনেক সময় আবার অনেকেই বলে আপা যে মেয়েরা যেই কাজগুলো করছে ওটার একটা হিসাব করে তাদের টাকা দেওয়া হোক, কিন্তু আসলে বাস্তবতা কি এটা সঠিক? ধরে না একজন স্বামী অসুস্থ, স্ত্রী তার সেবা করছে, সেবা করে কি সে অর্থ যাবে? চাইতে পারে না। বরং স্বামী যেমন অসুস্থ হলে স্ত্রী তার পাশে বসে সেবা করে, স্ত্রীরা ঠিক এমনিটাই চায় যে সে যখন অসুস্থ হবে স্বামীর জন্য তার পাশে বসে এমন করে সেবাটা করতে পারে। এটাই কিন্তু সম্পর্ক, এটাই কিন্তু সৌন্দর্য, এটাই বাংলাদেশ। আমরা চাই যে বাংলাদেশে মানুষের আমাদের ভিতরে যেই জিনিসটা আছে যেটা অনেক বিশ্বের অনেক দেশে নাই সেটা থাকবে, তার পাশাপাশি একজন আরেকজনের প্রতি সম্মান বোধটা যেন বাড়ে, এবং নারী যখন অর্থ উপার্জন করতে পারবে, সে যখন একটু শিক্ষা পাবে, সে যখন পৃথিবীটা সম্পর্কে জানবে, তার সন্তানও কিন্তু আরও বেশি তার কাছ থেকে মানে গ্রহণ করা এবং উন্নত একটা সন্তান হতে পারবে, কারণ সে তো জানছে মার কাছে অনেক সময় সে থাকছে এবং মা তার চাইতেও আরও বেশি জ্ঞানী হোক ছেলে মেয়ে সেটা প্রত্যাশা করবে। এমনি করেই কিন্তু চলে, আর যুগের সাথে তো পরিবর্তন হচ্ছে। আমার দাদি নানিরা যেমন করেছে আমার মারা তেমন করেনি, আবার আমার মারা যেমন করেছে আমরা তেমন করিনি, আবার আমরা যেমন করছি আমার মেয়েরা হয়তো তেমন করবে না, এটাই তো স্বাভাবিক। এবং ভালো জিনিসটা যেন গ্রহণ করে, আমাদের মূল কথা হলো ভালো জিনিস গ্রহণ করুক, আধুনিক জিনিস গ্রহণ করুক, সমাজে সমতা। এবার কিন্তু আমাদের যে প্রতিপাদ্যটা এসেছে নারী আন্তর্জাতিক নারী দিবসের, এটার মূল কথাটাই কিন্তু নারী পুরুষ কী যেন দেখি সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো। মানে সব জায়গায়, শুধু কিন্তু বাংলাদেশে নয়, সারা ওয়ার্ল্ডেই একটা কথাই আসছে যে সবাই মিলে করো, নারী পুরুষ এক হও এবং নতুন বিশ্ব গড়ো। তো এই জায়গাটাতেই আমাদের মূল কাজ, মূল চিন্তা। আমাদের যেমন নারীদের, নারীদের কাজ করতে যায় যখন, ধরেন আপনি এক্সাম্পল, একটা গরিব সাধারণ নারী আর একজন অবস্থাপন্ন ঘরের নারী, দুইজনেই কিন্তু অধিকার বঞ্চিত হয় বিভিন্নভাবে, কি
কিন্তু দুইজনের একটা ভিন্ন ধরনের। যেমন এক্সাম্পল, একজন শিক্ষিত নারী মাস্টার্স করেছে বা আরও পড়াশোনা করেছে, বিয়ে হলো একজন অবস্থাপন্ন ঘরের একজন স্বামী, বিশাল হাইফাই ব্যাপার। স্বামী বলে, আমি তো অর্থ উপার্জন করি, তোমার আবার এত কষ্ট করার দরকারটা কি? তুমি ঘরে থাকবা, বেড়াবা, ঘুরবা, আনন্দ করবা, ব্যাস শেষ। সন্তান হলো, সন্তান নিয়ে ব্যস্ত, তার যে একটা ক্যারিয়ার তৈরিও হচ্ছিল হয়তো সেই জায়গায় স্টপ হয়ে গেল। এক সময় কিন্তু সে কিছু করে না, এটাই তার পরিচয় হয়ে গেল। এই যে হলো, এটা এইটা হলো গিয়ে একজন শিক্ষিত মেয়ে সে অধিকার থেকে বঞ্চিত হলো। আবার পাশাপাশি আপনার গরিব ঘরের দেখেন একটা মেয়ে, সে লেখাপড়াই করতে পারেনি, অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, সে নানান টর্চারের শিকার হচ্ছে পরিবার থেকে স্বামীর ঘরে, যে এমনি করে কিন্তু অধিকার বঞ্চিত বিভিন্নভাবে হচ্ছে। কাজেই অধিকার সম্পর্কে আজকের এই দিনে আমি বলবো, নারীরা যেন বুঝতে পারে তার অধিকারটা কি, তার সম্মানটা কিভাবে পেতে পারে সে। আর এই সম্মানটা দেওয়ার মালিক শুধু পুরুষটা না, নারীও নারীকে সম্মান দিবে। যেটা বলেছি যে একজন নারী আরেকজন নারীকে বুঝতে শিখবে। আমি যদি মনে করি যে আমি এই কাজটা করিনি তো আমার মেয়ে কেন এই কাজটি করবে, এটা হবে না। ও যদি আরেকটু এগিয়ে যায় আমি তার হাতটা ধরবো যে হ্যাঁ, কারণ আমরা এটাই জন্য চাই। এইভাবে যদি নারীরাই নারীদের এগিয়ে দিতে পারে। অনেক সময় আমার এই অনুষ্ঠানে বলেছেন যে মেয়েদের জন্য অনেক সময় সংসারে দেখা যায় যে বাধা হয়ে দাঁড়ায় তাদের মারা অনেক বেশি বাবাদের চাইতে। আমি জানি না, মানে কারো কারো অভিজ্ঞতা আছে, অনেক সময় ভাবে, হ্যাঁ অনেক ক্ষেত্রে এটা হয় যে মা মনে করে আমি এটা করিনি, আমার মেয়েটা করছে, এটা তো খুব খারাপ, এটা কেন করছে। কিন্তু বাস্তবতা হলো গিয়ে এটাই যে মেয়ে তো এখন লেখাপড়া শিখেছে, মেয়ে দুনিয়া দেখছে, মেয়ে বুঝতে পারছে সে একটা মানুষ, সে শুধু নারী না। যদি সে যেই কাজটা করছে এটা তার স্বামীও করতে পারে। এক গ্লাস পানিও যদি আমার তুলে দিতে হয় স্বামীকে, সেই ওই কাজটা সে আমার শত ব্যস্ততার মধ্যেও, এটা কোনো কথা নয়। দুজনে মিলেমিশেই করবে, অসুবিধা নেই, ছোটখাটো হয়ে যায়। নারীর প্রতি সহিংসতা, এটি একটি বড় সমস্যা বাংলাদেশে দীর্ঘকাল ধরে। এই এই জায়গাটাতে কোনো উন্নতি দেখেন যে নারী নিপীড়ন নির্যাতন বা নারী নিরাপত্তার প্রশ্নটি কতখানি উন্নতি হয়েছে বলে মনে করেন আপনি, বাদও হয়েছে কিনা? খুব সহজ উত্তর নেই এটা, তবে এটা ঠিক যে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যত সহিংসতা হয় তার তুলনায় তো আমরা ভালোই আছি, দক্ষিণ এশিয়া আমাদের অবস্থান অত খারাপ নয়। তবে এটি একজন নারী নাকি এক লক্ষ নারী, সেটি আমার কাছে বড় নয়, সংখ্যাটি এখানে বড় নয়। যেটি বড় সেটি হলো কাগজ খুললেই প্রতিনিয়ত প্রত্যেক দিন একটা না একটা কোনো খবর থাকে, যেটি আসলে হৃদয় বিদারক। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এত রকম সুযোগ করে দিয়েছেন, এত কিছু দিয়েছেন, আমি আসলেই মনে করি যে আরেকটু যদি কঠোর হওয়া যেত, আরেকটু যদি শাস্তি ঠিকঠাক মতো হতো, তাহলে আসলে আমাদের একটু আরাম হতো। আপনি চিন্তা করে দেখেন, আমি প্রায়শই আমরা আমাদের বাচ্চাদেরকে বলি যে রাতে কিন্তু 8টার পরে বাইরে যাবে না বা 9টার পরে বাইরে যাবে না। তখন কিন্তু আমার ছোট মেয়ে আমাকে প্রায়শই জিজ্ঞেস করে যে কেন বলো, কী নিরাপদ না, গাড়িতে যাই গাড়িতে আসি। তো আমাদের বাচ্চারা গাড়িতে যায় গাড়িতে আসে, তারপরেও আমরা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগি। আর সেখানে একটা গরিব মেয়ে রাতেবেলা ফ্যাক্টরি থেকে কাজ করে ফিরছে, তার যদি কিছু হয় প্রায় দেখবেন আপনি যে ধর্ষণের শিকার হচ্ছেন মেয়েগুলো, কেমন লাগে? ফ্যাক্টরিতে তো না, ফ্যাক্টরির বাইরে, তারপরেও তো ওগুলো আমাদেরই বাচ্চা, আমাদেরই সন্তান। যে আমি মনে করি এটা কাঁদায় আমাদেরকে, এবং এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। প্রায় দেখি যে অনেক ইয়াং কতগুলো গ্রুপ ট্রুপ আছে প্রফেশনালসরা, ওরা রাস্তায় বেরিয়ে যায়। ইন প্রটেস্ট বোধহয় কয়েকদিন আগে মধ্যরাতে পরে সব রাস্তায় দাঁড়িয়েছিল যে কী করবি কর তোরা, তো এই কী করবি কর, এই অবস্থা পর্যন্ত কেন আমাদেরকে যেতে হবে? কেন আমরা ন্যূনতম নিরাপত্তাটুকুন এই বাচ্চাগুলোকে দিতে পারবো না? আমি মনে করি কঠোর হাতে দমন করতে হবে। এবং দেখেন, একটা মা যে করছেন অপরাধটা সেও তো কারো সন্তান, বাড়িতে মা কিন্তু সবসময় সন্তানের খবর রাখে, কাজে মা হিসেবে আমাদের দায়িত্ব আমাদের ছেলে সন্তানগুলো কী করছে না করছে, কেমন আছে, বা আমাদের স্বামীরা কী করছেন, বা আমাদের ভাইরা কী করছেন, একটু নিজেদেরকে নজরদারি বাড়াতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সব সমস্যা সমাধান করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আমরা যেটা করতে পারি, ঘরে ঘরে আমরা আরেকটু সচেতন হতে পারি, কোনো রকম পরিবর্তন দেখলে আচরণের, তাহলে আমাদের একজন আরেকজনকে বোঝাতে হবে, বলতে হবে, নিজের ছেলেকে দরকার হলে বোঝাতে হবে, তিরস্কার করতে হবে, কিন্তু এর কোনো ক্ষমা নেই, এর কোনো মাফ নেই। কারণ নারী মায়ের জাত তো আমরা বড় বড় অসহায়, যেখানে স্নেহের প্রশ্ন এসে যায় সেখানে আমরা অনেক সময়
হজম করে গিলে ফেলি অনেক কিছু, কিন্তু বলি না বলে জোরে বা প্রতিবাদ খুব জোরে করি না বলে ভাবা উচিত নয় যে আমরা দুর্বল বা অক্ষম। নারী যখন ঘুরে দাঁড়ায় তখন তার অনেক শক্তি নিয়ে ঘুরে দাঁড়ায়। এবং বহু গল্প আছে বাংলাদেশে যেখানে অনেক একেবারে অবলা নারী ঘুরে দাঁড়িয়ে সমস্ত কিছু বদলে। কাজেই কোনো নারী শক্তিহীন না এবং কোনো সমাজই আসলে শক্তিহীন না। আমি মনে করি আন্তর্জাতিক নারী দিবসে নানা রকম স্লোগান হয়, নানা রকম মুভমেন্ট শুরু হয়, কিন্তু যেটি আমরা সবাই ঠিকঠাক মতো করছি না সেটি হলো নারীদের পাশে দাঁড়ানোর মতো অন্য নারীকে নিয়ে দাঁড়াতে হবে। এই দাঁড়ানোটা আমাদের একসাথে দাঁড়াতে হবে। প্রতীকী আমরা নানা রকমভাবে আমরা একসাথে হতে পারি। আমার মনে হয় যে পুরুষ কতটা দাঁড়ালো আমাদের পাশে সেটি খুব জরুরি নয়, কারণ পুরুষ কখনোই নারীর পাশে দাঁড়াবে না। এটা আমাদের নিরন্তর একটা সংগ্রামে আমরা লিপ্ত। এবং পুরুষ নারীর পাশে দাঁড়াবে না এই কথা ঠিকই, মানে আপনি যেভাবে বললেন এটা বেশিরভাগ পুরুষ, এটাও ঠিক বলতে পারেন অবিচার হলো না ঠিক, কারণ আপনারা যা করেছেন তাতে কমই বলছি বোধহয়, কিন্তু এটা ঠিক বেশিরভাগ সময় এখন তো আবার ওই যে আপনি দাবি দেখবেন যে পুরুষ নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন, প্রধানমন্ত্রীর কাছেও দাবি পর্যন্ত চলে গেছে, তাহলে মানে ওই বিতর্ক পুরুষরা, হ্যাঁ পুরুষরা একটা কাউন্টার ন্যারেটিভ দাঁড় করাতে খুব চট করে পারে। পুরুষরা বলেন কথায় কথায় যে আমাদের এটা কিন্তু একটু ঠাট্টার ছলেই বলেন, তো আমি আমার কাছে যখনই বলেন যে আমাদের যে উপরে যে নারীরা নির্যাতন করে এটার আইন করেন না কেন, আমরা তো না আইন তো সব আপনাদের পক্ষে আছেই, কোনো অসুবিধা নেই, নারীর জন্য স্পেশাল দিতে হচ্ছে, কিন্তু আপনাদের স্ত্রীরা কি আপনাদেরকে মারে বাসায়? আপনার স্ত্রীরা যদি মারধর করে তাহলে আপনি কমপ্লেন দেন, কমপ্লেন দিলে নিশ্চয়ই সেখানেও ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু কেউ কিছু উত্তর দেয় না। পুরুষদের এই হাসি ঠাট্টার ছলেও যে কথাগুলো বলেন আমাদের কখনো প্রশ্রয় দেওয়া উচিত না। আসলে সেটাই, এটাও একদম কখনো এক্স্যাক্টলি তারা মনে করছে যে কি জানি নারীদেরকে কে বেশি দিয়ে ফেলছে নাকি আমাদের কম দিয়ে, আর ওই নারী তো তার মেয়ে, ওই নারী একজন কেউ তো, হ্যাঁ তার ছেলের বউ আছে, তার মা আছে, বোন আছে, তারাই যখন একবার রাস্তায় যে বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে তখন তো তারও কষ্ট হয়, আমরা তো তাদেরই পক্ষে, সবার পক্ষে। আপনি বলছিলেন এই অবস্থা না, আসলে কথাটি হলো যে আমরা আরেকটু সোচ্চার হতে পারি, আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি, আমাদের বাড়িতে আমরা অনেক বেশি যত্নশীল হতে পারি, যত্নবান হতে পারি এবং দেখতে পারি যে আসলে কী ঘটে যাচ্ছে বাড়িতে। আমাদের কর্মক্ষেত্রগুলোয় আসলে আজকাল তো অনেক রকম নিয়ম টিয়ম হয়ে গেছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট এটা ওটা, সবাই খুবই টেনশনে থাকেন যে কোন সময় কী হয়, কিন্তু তার ফাঁক দিয়েও কিন্তু বহু কিছু হয়ে যায়। অনেক সময় শুধু চাহনিই কিন্তু যথেষ্ট, মানে আমি একজন নারী, আমি আমার যেই জায়গায় দাঁড়িয়ে আছি সে জায়গায় মোটামুটি কিছুটা হলেও অল্প স্বল্প মানুষ চেনে, তারপরেও কিন্তু আপনাকে বলতে একটুও দ্বিধা নেই আমার যে বহু জায়গায় মনে হয় যে একেবারে মাটির সাথে মিশে যাচ্ছি, মানে যখনই পুরুষ মনে করে যে আমি তার প্রতিদ্বন্দ্বী তখন কিন্তু তার চাহনি একেবারে বদলে যায় এবং এটি খুব কষ্টের জায়গা। আমি আমাদের 30 লক্ষ নারী শ্রমিক, কিন্তু আমাদের একটি সংগঠন আছে বিজিএমএ, সেটিতে কোনো নারী নেতৃত্ব নেই, সারা বোর্ডে 35 জন পুরুষ, তার মধ্যে কোনো নারী একজনও নেই, এতগুলো বোর্ড মিলিয়ে বোধ হয় মাত্র 2 না 3 ছিলেন, কিন্তু এখন কারেন্ট বোর্ডে কেউই নেই। কিন্তু যেই আমি নারী ওই জায়গাটায় ঢোকার চেষ্টা করব বা করছি সাথে সাথেই সবার কৌতূহলের শেষ নেই, যদিও আমার আমার বলতে হবে যে আমার যারা পুরুষ সহকর্মী আছেন তারা অত্যন্ত হৃদয়বান এবং অনেক সহ্য করেন আমাকে, কিন্তু আমার মজা লাগে দেখতে যে প্রতিযোগিতা আসলে কি কঠোর দৃষ্টিতে প্রতিদ্বন্দ্বীরা তাকান, এইটা কেমন একটা, মানে কোথায় আরো বলবেন আপনারা যে ভাই স্যাক্রিফাইস, আমরা তো আসলে যোগ্য, চিন্তা করে দেখেন আপা কথায়, মানে যোগ্যতা থাকা সত্ত্বেও যদি আমাকে এত যুদ্ধ করতে হয় তো চিন্তা করে দেখেন একটা গরিব মানুষ, একটা কারখানার শ্রমিক কি যুদ্ধ করবে। আমরা যদি আমাদের জীবদ্দশায় আমাদের যুদ্ধগুলোকে ঠিক মতো না জিততে পারি তাহলে আমি কিভাবে আশা করব যে একেবারে বঞ্চিত একটি শ্রমিক সে খুব সুবিচার পাবে কারোর কাছ থেকে। কাজে আমি আমি ঠিক করে ফেলেছি, আমি স্থির করেছি যে যত দিন যুদ্ধ করব সেটি শুধু আমার জন্য নয়, কারণ আমি আসলে জরুরি না, আমার তো বয়স শেষ, কিন্তু করব আসলে পরের পরের প্রজন্মের জন্য, করব আমার শিশু, আমার আমার সন্তানের জন্য, আমার অন্য সহকর্মীর জন্য। কাজে নারীকে ভাবতে হবে আসলে যে আমি জরুরি না, আমার মতো আরেকজন নারীও অতীব জরুরি বেঁচে থাকা। সমাজে তো অনেক চ্যালেঞ্জ আছে, যখন আমরা উন্নতি দেখি তার পাশাপাশি কিছু খারাপ জিনিস চলেই আসে,
যেমন আজ ইদানিংকালে যেই বিষয়গুলো দেখা যাচ্ছে নারীর প্রতি সহিংসতার, সেখানে কিন্তু মূল বিষয় আমাদেরকে মনে হচ্ছে যে আমাদের ফেসবুক বলেন বা এই খুব সহজলভ্য কিছু জিনিস আছে, যে বয়সে দেখা দরকার নয় সেই বয়সেও দেখছে, এবং যাদের যেই লেভেলের মানুষ এই জিনিসগুলো হাতে পাওয়ার কথা না তারাও ইচ্ছে মতো দেখছে, এবং দেখতে দেখতেই তাদের ভিতরে একটা চিন্তা আসে যে সব কিছুই তাদের, যখন যা খুশি করতে পারি এবং এটা বোধহয় কিছু না। আর বিচারের বিষয় যেটা আসে, প্রত্যেকটা বিচার প্রত্যেকটা অন্যায়ের কিন্তু আপনার পানিশমেন্ট হওয়ার আগে সাক্ষী প্রমাণের খুব জরুরি প্রয়োজন হয়ে যায়। সে যেই কাজটি করুক, অনেক ক্ষেত্রে সাক্ষী প্রমাণে দেখা যায় জটিলতা দেখা দিয়ে যায়, বিশেষ করে যারা দরিদ্র শ্রেণী তাদের যখন তাদের উপর যখন কোনো অত্যাচার নেমে আসে তখন তাদের সাক্ষী প্রমাণ পেতে খুব কষ্ট হয়। এখানে অর্থের প্রসঙ্গটা চলেই আসে, আর এই জায়গাগুলোতেই হয়তো তারা সঠিক বিচার অনেক জায়গায় পায় না। তবে একটা জিনিস পজিটিভ, আপনি দেখেন আমি এটা প্রায়শই বলি, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের যে বোনেরা নির্যাতনের শিকার হয়েছিলেন তারা কিন্তু মুখ খুলেননি। কেন মুখ খুলেননি? তার পরিবারই তাকে জায়গা দিত না, তার সন্তান পরিচয় দেয়নি, স্বামী তাকে ঘর থেকে বের করে দিয়েছে, সমাজে আজও সে বলতে পারেনি জোর গলায় যে আমি দেশের জন্য আমি এই নির্যাতনের শিকার হয়েছি। বর্তমান প্রেক্ষাপট কিন্তু অনেক পরিবর্তন, একটা মেয়ে নির্যাতনের শিকার হলে সে নিজেই কিন্তু বলছে, সে নিজে বলছে, পত্রপত্রিকায় চলে আসছে, সে বুঝতে পারছে যে এটা তার অন্যায় না, যে করেছে সে অন্যায়কারী, সে অন্যায় কাজটি করেনি, আর সমাজও তাকে কিন্তু আস্তে আস্তে গ্রহণ করছে। এই জিনিসগুলো কিন্তু একদিকে যেমন নেগেটিভ রিপোর্টগুলো আসছে পত্রপত্রিকা পেপার ইলেকট্রনিক মিডিয়া সংখ্যা অনেক বেড়ে গেছে, তার পাশাপাশি পজিটিভ যে এই জিনিসগুলো রিপোর্টগুলো আসছে, দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে আসছে। তবে আমরাও বিশ্বাস করি এই জায়গাগুলোতে আরও অনেক কঠোর হতে হবে, প্রত্যেক ক্ষেত্রেই কঠোর হতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি মনে করছি যে এই জায়গাগুলোতে উনি কঠোরভাবেই দেখছেন, আরও দেখবেন। আর আমি আমার এলাকায় যেটা বলবো যে আমি কিন্তু সবসময় বলি যে গ্রুপ হয়ে নারীরা একসাথে যখন একটা ঘটনা দেখ শুনবেন আপনারা সবাই একসাথে যাবেন, একসাথে যেয়ে আপনারা এটার বিষয়ে তাদেরকে জানতে যাবেন যে এই নারীর ব্যাপারে আপনারা এই ধরনের ঘটনা ঘটালেন কেন। এইভাবে যখন একটা মানে টিম ওয়ার্কের মতো নারীরাও করবে সবাই মিলে তখন কিন্তু অনেকটাই সমাজে সচেতনতাটা আসবে। আর এই শুধু বাংলাদেশে কেন বলবো, উন্নত দেশেও কিন্তু আপনার নারীরা যে একেবারে মানে সিকিউর তা না, অনেক জায়গায় সুযোগ পেলেই এই ঘটনা ঘটেই যায়, অনেক জায়গায় সুযোগ পেলেই তো। এই বিষয়গুলো আমাদের মনে হয় মানসিকতার বিষয়, বিবেকের বিষয়, এবং সন্তানকে শিক্ষাটা ছেলেবেলা থেকেই দিতে হয়, আর এটা কোনো সরকার এসে দিবে না, মূল শিক্ষাটা অভিভাবকের কাছ থেকেই পেতে হয়। পরিবারে যখন দেখবেন একটা কাজের মেয়ের উপর অত্যাচার হচ্ছে, লক্ষ্য করবেন বাবাও অত্যাচার করে, ছেলেও করে, বউও করে, আর একজন যে থাকে সেও চুপ করে থাকে, তার মানে পরিবার এইভাবেই তৈরি হয়েছে, কেউ প্রতিবাদ করে না পরিবারের ভিতর থেকে। তো এইভাবে এই জিনিসগুলোকে শুধু পুঁথিগত শিক্ষা নয়, স্কুলের শিক্ষা নয়, তার পাশাপাশি মানবিক বিষয়গুলো এটা অভিভাবকই দিবে শিক্ষাটা, বাবা মাই দিবে। আর এর বাইরে আমরা যদি প্রত্যাশা করি সব কিছু সরকার দিয়ে দিবে কথাটা ঠিক নয়, আমাদের মনে এই ব্যাপারে আরও বেশি আমাদের মা বাবাকে ছেলেবেলা থেকে সচেতন হতে হবে। আমরা একবার শেষের দিকে জাস্ট এক দেড় মিনিটে কিছু যোগ করবেন কিনা আপনি? হ্যাঁ, যোগ করতে চাই একটা জিনিস, সেটা হলো যে আমি আমার সাংঘাতিক গৌরবের বছর হবে 2019, কারণ আমাদের যারা নারী শ্রমিক আছেন তারা বেশ কয়েকজন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে গ্র্যাজুয়েট করবেন এবং অনর্গল ইংরেজি বলেন তারা, এবং আমার বলতে একটু দ্বিধা নেই যে আমি যেদিন ওদের এই প্রোগ্রামে ঢুকিয়েছিলাম, প্রোগ্রামটা আমিই শুরু করেছিলাম, আমাদের এখন তো ওই ইউনিভার্সিটির 600 জনের মধ্যে 150 জন গার্মেন্টস ওয়ার্কার, 600 জনের মধ্যে 150 জন 10টা ফ্যাক্টরি থেকে যাচ্ছে, আমাদের ওখান থেকে 9 জন যাচ্ছেন, এবং কি অসাধারণ কথা বলেন এক একজন, কীভাবে এগিয়ে গেছেন। আমি মনে করি যে বিশ্বকে যদি দেখাতে হয় তাহলে এই গল্পগুলো আমাদের বলতে হবে যে আমাদের মেয়েরা কোনোভাবে পিছিয়ে নেই, এবং মেয়েগুলো কিন্তু এমন না ইউনিভার্সিটি ওদেরকে স্ট্রেট ঢুকিয়েছে, 2 বছরের অ্যাক্সেস কোর্স করিয়েছে, তারপরে মেয়েগুলো আস্তে আস্তে, কারণ অর্থনৈতিক সামঞ্জস্য তো একটা আছে, সামাজিক, ওরা কিন্তু একটা বড়লোক একটা বাচ্চার সাথে কিন্তু আমাদের বাচ্চাগুলোও যাচ্ছে, কাজে কি অদ্ভুত একটা সুন্দর একটা মিলন, এবং কি সুন্দর ওরা আমার কাছে ইংরেজিতে মেইল করে ইভেন ল্যাপটপ চায়, কাজে বাংলাদেশ এইভাবে এ করছে। আর আমরা যদি আমাদের ছোটোখাটো বলয়, আমাদের পৃথিবী খুব বড় না, কিন্তু আমাদের জায়গাগুলোতে যদি আমরা ছোটো ছোটো অল্প অল্প করে কাজ করি
তাহলে আমরা সামগ্রিকভাবে অনেকগুলো জায়গায় কাজ করতে পারবো এবং আবারও বলি বাংলাদেশ দ্রুততম বদলে যাবে। আপনি কি সুযোগ করবেন? আসলে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে মডেল এবং আমরা সেটা যখন দেশের বাইরে যাই আগে কিন্তু বাংলাদেশকে সেইভাবে চিনত না মানুষ। এখন বাংলাদেশের নাম বললে সাথে সাথেই তারা কয়েকটি কথা বলে, তার মধ্যে অন্যতম একটা আপনাদের দেশে নারীরা তো অনেক এগিয়ে গেছে এবং সকল সেক্টরের নারীরা। আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে খেলাধুলায় যেই মেয়েরা এগিয়ে যাচ্ছে তাদের কী পুষ্টি, তারা কী খাদ্য পেয়েছে, এমনকি একেবারে গ্রামের মেয়েরা ভার উত্তোলন, আমার মেয়েকেও তো আমি দিব না ভার উত্তোলনের মতন এমন একটা জায়গায়, বলবো যে না ওর শারীরিক সমস্যা হবে ভবিষ্যতে, মারা এটাও দিচ্ছে সুযোগ করে দিচ্ছে। তো এই যে মেয়েরা সুযোগ পেলেই যে মেয়েগুলো কাজ করছে বিশ্বের কাছে তাক লাগিয়ে দিচ্ছে, এটা আমরা যদি ধরে রাখতে পারি, আমাদের নেতৃত্ব যদি সঠিক থাকে, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবেই যাবে, কেউ তাকে ধরে রাখতে পারবে না এবং নারী পুরুষের সমতাই প্রমাণ করবে যে হ্যাঁ বাংলাদেশ সত্যি একটা উন্নত দেশ, একটা সভ্য জাতি। এবং আমাদের যে প্রত্যাশা ছিল যে বাংলাদেশ একটা সোনার বাংলা হবে, সেই সোনার বাংলাই আমরা দেখতে পাবো। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, রীতিমতো সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেলে, সাবস্ক্রাইব মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয়মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এখন তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয়মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার এবং ইউটিউবে তৃতীয়মাত্রা যে পেজগুলো রয়েছে সেই সব পেজগুলোতে আইওএস ডিভাইস তথা অ্যাপ স্টোর থেকে তৃতীয়মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয়মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য মিস রুবানা হক এবং মিস মেহের আফরোজ চুমকি অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল আন্তর্জাতিক নারী দিবসে নারীদের নিয়ে, কথা বলছিলেন একজন নীতি নির্ধারক, আইন প্রণেতা এবং আরেকজন উদ্যমী উদ্যোক্তা। মূল কথা যেটি বলেছেন ওনারা বলবার চেষ্টা প্রসঙ্গক্রমে এসছে যে নারীর সমানাধিকার বা সমতার প্রশ্ন, একজন বলেছেন নারীর অগ্রাধিকার তিনি চান, কিন্তু নারী পুরুষ আসলে সম্মিলিতভাবেই এগিয়ে যেতে হবে, পৃথিবীটাকে বদলাতে হলে সামনের দিকে নিয়ে যেতে হলে এবং আমাদের দেশটাকে বদলাতে হলে। দুজনে মনে করেন যে বাংলাদেশ খুব দ্রুত বদলে যাচ্ছে, তবে একই সঙ্গে একথাও ওনারা বলেছেন যে সমাজ খুব দ্রুত বদলায় না, বরং দ্রুত বদলাবার চেষ্টা করলে সেখানে হিতে অনেক সময় বিপরীত হয়। এবং যে কথা আরও স্মরণ করিয়ে দেবার চেষ্টা করেছেন যে নারীর পাশে পুরুষকে দাঁড়াতে হবে, নারীর পাশে পুরুষ দাঁড়াবে, কিন্তু তার চাইতে বেশি যেটি দরকার সেটি হচ্ছে নারীর পাশে নারীর সমস্যায়, নারীর বিপদে, নারীর প্রয়োজনে নারীকে অনেক বেশি এগিয়ে আসতে হবে। এবং সেটিও এই যে সমাজ বদলাবার বা নারীর ক্ষমতায়নের প্রশ্নে, নারীর অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবং আমরা আশা করব যে নারী পুরুষ সবাই মিলেই দেশটাকে এগিয়ে নিতে হবে, তবে যেহেতু খানিকটা অবহেলিত, খানিকটা বঞ্চিত নারী গোষ্ঠী, তাদের উন্নয়নের দিকে বাংলাদেশকে, বাংলাদেশের নীতি নির্ধারকদের ইতিমধ্যেই অনেকখানি গুরুত্ব তারা দিয়েছেন, আরও বেশি দিতে হবে। এবং সেই সঙ্গে প্রতিটি পুরুষের আসলে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি নেতিবাচক বা নানা রকমের দৃষ্টিভঙ্গি এখানে উচ্চারিত হয়েছে সেগুলো বদলাতে হবে, কারণ প্রত্যেক নারী, যেমন ওনারা বলেছেন, কোনো নারী শক্তিহীন নয় সেটি মাথায় রাখতে হবে এবং পুরুষদেরকেও মাথায় রাখতে হবে। কোনো পুরুষই আসলে সেই অর্থে শক্তিমান নয়, অর্থাৎ কেউই খুব বেশি শক্তিমান নয়, কেউই খুব বেশি শক্তিহীন নয়, এটা পরিস্থিতি ভেদে, পরিবেশ ভেদে নির্ভর করে আসলে কে কতটা শক্তিমান বা শক্তিহীন। এবং পৃথিবীতে আসলে শেষ পর্যন্ত কোনো মানুষই কোনো কিছু স্থায়ী নয় এবং কোনো কিছুই একবারে চিরস্থায়ী শক্তিমান বা শক্তিহীন নয়। এই ধারণাটি মাথায় রাখে আমরা সবাই মিলে আসলে আমাদের স্বপ্নগুলো, ইচ্ছেগুলোকে বাস্তবায়ন করতে পারবো। দর্শক, আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ সহ পৃথিবীর সকল নারীদের প্রতি আমাদের শুভেচ্ছা। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।